আগের ব্লগে অর্পণ কি বলেছিল যে বাইক নিয়ে এসে আমরা কি করবো, সোজা ঢুকিয়ে দেবো, আজকে সেই জিনিসটা ফুলফিল হলো। আমরা নিজেদের উপর অতটা খেয়াল রাখি না, আমরা যতটা বাইকের প্রতি করি। এই রিম প্রোটেক্টরটা লাগিয়ে গাড়ির চাকাটা আরো বেশি বাল্কি লাগছে। দেখি কে বাবা, সেকেন্ডের মধ্যে 80 উঠে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। সামনের চাকা ওটা লাগিয়েছেন কত নিয়েছে? 5 লাখ। 5 লাখ? 5 লাখ, আমি সস্তা জিনিস লাগাই না। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক, হ্যালো হ্যালো। বন্ধুগণ, ঘড়িতে বাজে হচ্ছে 10:39, আর এখন একটু বেরোবো গাড়িটা নিয়ে। গাড়িটার অবস্থা একটু নোংরা হয়ে রয়েছে, কারণ অনেক দিন হয়ে গেল পরিষ্কার করানো হয় না, আর কালকে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, তো এখান থেকে জলের ছাঁট এসে কাদা হয়ে গেছে। উপর উপর আমার যতটুকুনি বসা ততটুকুনি মুছে নিয়েছি, বাকিটা এখন ধুয়ে নেব। গাড়িতে তেলও কম আছে, এখন কি আগে তেল ভরাতে হবে, তারপরে গোবো, তার আগে ইঞ্জিন গরম করাতে হবে। তো চলো ইঞ্জিনটা একটু হিট আপ করি, দেন বেরোই রাস্তা গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভেবেছিলাম 10:00 সময় বেরোবো, আর এখন ঘড়িতে বাজে 11:00, আর সবে মাত্র সৌরভ এলো। কিরে, তো 10:00 বাজলো? আরাম, তুই আয়, তোমাদের ওয়েট করছে, তেলটা ভরা দরকার, মানে তেলের পয়সা দিবি তো, ওই জন্য তুমি ওয়েট করে রয়েছি। এখান থেকে ভরালাম হচ্ছে 480 টাকার তেল। পেট্রোল পাম্পের সামনে রাস্তার অবস্থা দেখো। ও কালকে মোটামুটি সারা সন্ধ্যে ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পর চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলা হাফ স্লিভ জামা পরেই বেরিয়ে পড়েছি, কারণ আজকে মনে হয় না রোদ উঠবে বলে, বৃষ্টি একটু দরকার। চারণক নার্সিংহোমের সামনে একটা লম্বা লাইন, আর এখানে নো হংকিং জোন, তাও লোকজন কেন হর্ন বাজাচ্ছে ভাই? ভিড়ভাট্টা বা জ্যামের মধ্যে আমার গাড়ি যদি হর্ন বাজাই না, হর্নটা শোনাই যায় না। আর হাই রোডে উঠলে তো কোনো প্রশ্নই নেই, সাউন্ডটা দেখো, এত বড় একটা গাড়ি বানিয়েছো KTM, একটু হর্নটা তো জোরালো করতে পারতে। টোটোর যে হর্ন হয় না, টোটোর মতন সাউন্ড টিঙ্ক টিঙ্ক করে বাজে। আমার ইচ্ছা রয়েছে পালসারের যে হর্নটা ওটা লাগানো, কারণ আমার আগের যে গাড়িটা ছিল না, পালসার 150, তাতে একদম ঠিকঠাক হর্ন ছিল, জোরালো। ওয়াহ, হোয়াট আ কাটিং! কী করছো কাকা, এত ধোঁয়া ছাড়ছো, বড় সড় অ্যাসিডিটি হয়ে গেছে মনে হয় কাকার। হালকা হালকা ছোট ছোট বৃষ্টির কণা পড়ছে হাতে, জানি না বৃষ্টি হবে কি না। এ কাকা, একটু বাঁদিকটা দেখো, তারপর ঢোকাও। পায়ের দিকে কি খুঁজছে, কিছু পড়ে গেছে নাকি? কম মস্ত ধোঁয়া খাতে খাতে হাম যা রে রে, জাগা দো হামে। আরে দেখো, কাকিমা দাঁড়াবে না, কাকিমা গাড়ির উপর দিয়েই পাল্লে যাবে। এক তো রেড সিগনাল, তার উপরে পুরো ক্রসিং এর উপরেই দাঁড়িয়ে রয়েছে, কিছু করার নেই। কলকাতা মানেই হাওড়া ব্রিজ আর হলুদ ট্যাক্সি নয়, এর একটা ভয়ঙ্কর জ্যামও তার মধ্যে সামিল। তেরে বাসতে মে চাঁদ তারে তোর লাউঙ্গা, তো ভাই আসতে না আসতে আগে আমার লাইনটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, ওখানে আগে গাড়ি ঢুকে দিয়েছে। এর একটা আগের ব্লগে অর্পণ কি বলেছিল যে বাইক নিয়ে এসে আমরা কি করব, সোজা ঢুকিয়ে দেবো, আজকে সেই জিনিসটা ফুলফিল হলো। তার জন্য এর জন্য কি করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শুনে নিছো? ভুলে যাবে না কিন্তু, সাবস্ক্রাইব করে দিও। আর আমার গাড়ি ওখানে ওয়েট করছে, ওর হয়ে গেলেই দেন এই মহাশয় ঢুকবে। অবস্থা দেখো কি হয়ে রয়েছে, এটা বাড়িতে ধুলে যাবে না। সাধারণত আমি গাড়ি বাড়িতেই পরিষ্কার করি, কিন্তু যখন এই লেভেলে নোংরা হয়ে যায় না, তখন কিছু করার থাকে না, তো আমি এখন ওয়াশ করিয়ে নেব। আর ও একদম দেখো, গাড়ি পরিষ্কার হয়ে গেছে, গাড়ি নয় বাইক।
পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তুই বড় ভাই ইমেজও ভাই এটা কার আমি জানি না, জানতেও চাই না। তুই একটা পেছনটা ভিজে গেছে কিনা, ঠিক আছে। হ্যাঁ দেখি আরেকবার দেখি, দেখি আরেকবার দেখি, কে বাবা। আর কিছু করার নেই, সিটে দিয়েছে, আমার কিছু করার নেই এখানে, আমি কিছু করিনি, যা করেছে। কার ওয়াশিং এর দাম শুনেই ছেলে, আমরা নিজেদের উপর অতটা খেয়াল রাখি না, আমরা যতটা বাইকের প্রতি করি। স্বাভাবিক এটাই হয়, ওই জন্য মিম গুলো এমনি বেরোয় নি। ফেস ওয়াশ লাগে না, সাবান দিয়ে ঘষে। লাইফ বয়, লাইফ বয়, ভিমবার ইউজ করতে, ভিমবার কে প্রিল। তো গাড়ি ওয়াশিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার নেক্সট যে কাজের জন্য এসেছি শ্যামবাজার সেটা হচ্ছে গাড়ির হর্ন চেঞ্জ করবো। এখন বাজা ভাই বাজা, আরে উলু নয় রে, হর্ন বাজা, হর্নই বাজাচ্ছি তো। এই যে তোমরা এই লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা কিন্তু আর কিছুই না, এটা ঘষলে জিনি বেরোয়, তারপর সমস্ত তোমাদের মনে যা আশা ইচ্ছা সব পূরণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই লাইট। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, এটা এই যে বললি না ঘষলে জিনি বেরোয়, আলোটা কিন্তু চলে গেছে, আলো চলে গেছে, আবার আলো নিভেও গেল, আবার ঘষতে হবে। তো এখন রয়েছি বাইকার্সে রোহিতদার দোকানে, আর এটা নিলাম, এটা হচ্ছে হেলমেটের ভেতরের ক্লিনার, না বডি স্প্রে নয় ভাই, এটা বগলে লাগালে অন্য কিছু হয়ে যাবে। এটা হেলমেটের যে প্যাডিংগুলো হয় না সেটা পরিষ্কার করার জন্য, গরমকালে ঘামেতে, মাথার ঘামেতে, গালের ঘামেতে নোংরা হয় হেলমেট, তো তার জন্য এটা কাজে লাগবে। দক্ষিণা ফ্রি হবে না, ফ্রি বলছে, আমি ফ্রি শুনছি। সৌরভ আজকে নতুন লেগ গার্ড কিনেছে, সি নি গার্ড, নি গার্ড স্কয়কো। বেসিক্যালি যেটা করানোর জন্য এসেছিলাম সেটা তো হলো না, গাড়ির হর্নটা লাগানো হয়নি, তার অনেক কারণ রয়েছে, সেটা তোমাদেরকে যাওয়ার সময় বলবো। কিন্তু শ্যামবাজারে আসলে এই জিনিসটা দরকার হয়, তার উপর এরকম ভয়ঙ্কর একটা গরম, তো আমি আর ওখানে সৌরভ আমরা ভাবলাম যে একটা করে লস্যি খাওয়া যাক, খেয়ে নিয়ে তারপর চলে যাবো। সৌরভ গাড়ি ভেতরে রেখেছে, ও নিয়ে আসুক, তারপর আমরা এখান থেকে গাড়ি ঘোরাবো, দেন রাস্তা ক্রস করে পাদ দিয়ে চলে যাবো। আর যে কারণের জন্য মেনলি এসেছিলাম আজকে সেটাই আজকে হলো না, সেটা হচ্ছে ভেবেছিলাম হর্নটা লাগাবো, হর্নটা চেঞ্জ করাবো, কিন্তু আমার গাড়িতে যে পজিশন দেওয়া রয়েছে সেখানে একটাই মাত্র হর্নের জায়গা দেওয়া রয়েছে, ডবল হর্নের জায়গা নেই। তো ডবল হর্ন লাগাতে গেলে পালসারের হর্ন, তাতে করে কী হবে, রেডিয়েটারের নিচে দু সাইডে যে দুখানা নাট রয়েছে সেখান দিয়ে লাগাতে হবে, কিন্তু আজকে আমার আর সময় হবে না, একটা কাজ রয়েছে যার জন্য আজকে বেরিয়ে যেতে হবে। সময় সময় কী হয়, কিছু কাজ বাড়ির থেকে ভেবে বেরোই যে এটা করাবো ওটা করাবো, কিন্তু হয় না, তখন গিয়ে মনটা খারাপ লাগে, কিন্তু আজকে খারাপ লাগছে না, কারণ মনে হচ্ছে না দুটো পয়সা বেঁচে গেল। তো আমি ভাইকে বললাম যে তুই আমার গাড়িটা চালা, আমি তোর গাড়িটা চালাই, আর চলো একটু পালসারের ফিল নেওয়া যাক। তো তোমরা জানাও তোমাদের এই ককপিটটা কেমন লাগছে, ভাই নতুন একটা এই জিনিসটা লাগিয়েছে, এটা হচ্ছে ফোন হোল্ডার, যেটা একটা আলাদা করে আমি শর্ট ভিডিও বানিয়েছি, তো সেটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া এই জাস্ট লুকটা দেখো, একটা স্পোর্টি নেচার রয়েছে, তার সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা এক্ষুনি নয়, চলো এগোই তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চ ভাই। পালসার পালসার হে বস, আলাদাই একটা পাওয়ার অ্যান্ড পিক আপের গ্রান্ট রয়েছে, ফিফথ স্পিড গিয়ার বক্স, স্টিল গাড়িটায় যে টান রয়েছে না, কিন্তু এক্ষুনি আমি জোরে চালাবো না, কারণ এই রাস্তায় সৌরভ আমার গাড়িটাতে কনফিডেন্স পাবে না, কারণ আমার গাড়িটা একটু উঁচু সাধারণ গাড়ির তুলনায়, মানে এইটার চেয়ে তো একটু ভালো রকমই উঁচু রয়েছে। এর হর্নটা বেশ জোরালো পালসারের, আমার গাড়ির ইন্ডিকেটর চলছে, ওয়াও ভাই ওয়াও। তোমাদের হয়তো একটু হাওয়ার আওয়াজ লাগতে পারে, কিন্তু কি বলতো প্রচন্ড গরম লাগছে, ওই জন্য হেলমেটের যে ভাইজারটা, ভাইজারটা তুলে রেখেছি। এই গাড়িতে আরেকটা সুবিধা হচ্ছে কাটকুট মারা, দেখো এই খুচরো খাচরো জায়গা দিয়ে টুকটাক বলে যাওয়া যায়। আর আমার সামনেই রয়েছে পালসার N160 আর 250 অলমোস্ট সেম সাউন্ড, ইঞ্জিন আর সাইলেন্সারের তফাৎ। 5 লাখ, আমি সস্তা জিনিস লাগাই না, এই গাড়িটা চেনা চেনা লাগছে। দাদা আপনার মাইলেজ কত দেয় গাড়িতে? সেকেন্ডের মধ্যে 80 উঠে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না, পালসার নাম হি কাফি হ্যায় ভাই।
একদম ফ্র্যাঙ্কলি বলছি, যাদের মনে হয় যে N160 চেয়ে একটু বেশি পাওয়ার দরকার তারা অবশ্যই এই 250টা দেখতে পারো। মানে বিভৎস রকমের একটা টান রয়েছে গাড়িটাতে। মানে ডমিনারের পরে যদি বাজাজের কিছু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি থাকে সেটা হচ্ছে পালসার N250। তোমরা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করবে যে আমি ফিফথ গিয়ারে দিয়ে যখন গাড়ির স্পিডটা কমিয়ে নিয়ে আসলাম গাড়ি কিন্তু ঠিক হয়নি। বাজাজ কাজ করেছে আগের চেয়ে অনেক অনেক ইম্প্রুভ করেছে। এটা দিয়ে তো পালসার গলে যাবে কিন্তু অ্যাডভেঞ্চার গলবে না। এই হচ্ছে ছোট গাড়ির সুবিধে, ওই গাড়ি গলবে না অত বড় গাড়ি। এর স্ট্যান্ডটা এতটাই ছোট না, গাড়ি যখন হেলে অনেকটা হেলে যায়। আমার গাড়িটা এতটা হেলে না, আমারটা জাস্ট এইটুকুনি থাকে। তো আমি হচ্ছে যে স্ট্যান্ডটা দিয়েছি তো আস্তে আস্তে ছাড়লাম। এই জিনিসটা দেখো ভাই, এটা নতুন লাগিয়েছে গাড়িতে, এটাকে বলা হচ্ছে রিম প্রোটেক্টর। এই রিম প্রোটেক্টরটা লাগিয়ে গাড়ির চাকাটা আরও বেশি বাল্কি লাগছে। সি মনে হচ্ছে যেন ডিস্ক ব্রেক শেষ হয়েছে, ওখান থেকে টায়ার শুরু হয়ে গেছে, বেশ অন্যরকম লাগছে। তুই এই জিনিসটা কোথা থেকে অর্ডার করেছিস? আমাকে দিস, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তো তোমরাও চাইলে এটা লাগাতে পারো। এটা 250 ইঞ্চ যাদের রিম তাদেরই। আচ্ছা, তো বাইকের 17 ইঞ্চি রিম রয়েছে সেগুলোতেই লাগবে শুধু। মানে ইউনিভার্সাল 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 17 ইঞ্চ এক্সেপ্ট ডমিনার এক্সেপ্ট ডমিনার ডমিনারের জন্য এটা নয়। ভিডিওতে কতটা কি লাগছে জানি না, তবে সামনাসামনি কিন্তু দুর্দান্ত লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে ভাই। এটা এবিএস শেল, মানে এই সমস্ত হেলমেট যে শেল মেটেরিয়াল দিয়ে তৈরি, হ্যাঁ সেই সমস্ত শেল মেটেরিয়াল দিয়ে ওটা তৈরি হয়। তুই গর্তের উপর দিয়ে গেলেও এটা ভাঙবে না। আচ্ছা, না রাফ অ্যান্ড টাফ আছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো চলো কাজ মিটি আসি টাইটান থেকে। তো টাইটান থেকে চলে এসেছি আর টাইটানে গিয়ে আমার টোটাল খরচা হয়েছে 952 টাকা। দুটো ঘড়িতে বেল্ট পাল্টেছি, তার মধ্যে এটা একটা আর আরেকটা ব্যাগের মধ্যে রয়েছে। তো তাই আমি সৌরভকে বলছিলাম যে যে টাকাটা আমার বেল্ট পাল্টাতে খরচা হলো সেই টাকা হয়তো নতুন একটা ঘড়ি হয়ে যেত। এখন সব ঘড়েই স্মার্ট ওয়াচ হয়ে গেছে, সেখানে আমি অ্যানালগ ওয়াচ পরে ঘুরে বেড়াচ্ছি, এর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। আসল কথা হলো আমার এখন কেনার পয়সা নেই। না, যে জিনিসটার শখ যা থাকে আর কি। আমার যেমন এই কদিন আগে ফোনের দরকার ছিল, ফোন কিনেছি, যখন ওটা কেনার ইচ্ছা হবে তখন কিনে নেবো। পুরোপুরি লেদারের হলে কি হয়, ঘামে তো নষ্ট হয়ে যায়। এটা এক তো রাবার, রাবারের উপরে লেদার একটা কোটিং দেওয়া রয়েছে। তুই আমার গাড়িটাই চালা, আমি তোর গাড়িটাই চালাই। ঘড়িতে বাজে 2:15 আর আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এবার এখান থেকে যাব বাড়ি। আরে 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 আরে, রং সাইড দিয়ে চালাচ্ছে। আজকাল এমনই দিনকাল পড়েছে কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। এই যে সামনে স্কুটি দাদা যাচ্ছে, অনায়াসে রং সাইড দিয়ে চলে যাচ্ছিল, হর্নও দেয়নি কিছু না, ইন্ডিকেটারও নেই, আচমকা ডান দিকে ঢুকে গেল। আর একটু দাদা তো উল্টেই যেত, পেছনে এক ভাই আর তার কেউ হবে সঙ্গে, তারাও এসে ধাক্কা মেরে দিয়েছে পেছনে। তো এই জন্যেই বলি রাস্তাঘাটে বেরোলে তুমি ছাড়া বাকি সবাই অন্ধ, এটা মনে নিয়ে চলো। এর সামনে সামনে বেশি না রাখাই ভালো, পাশ দিয়ে বেরিয়ে যাই, নাহলে আবার অনাড়ির মতন এসে মেরে দেবে। রাস্তায় বেরিয়ে যদি দেখো যে পেছনে ছাতা নিয়ে বাইকে বসে বা স্কুটিতে বসে যাচ্ছে, তাহলে তার থেকে সাবধানে থেকো, এরা যখন তখন যেখানে খুশি চলে আসতে পারে। রোদ নেই, কিছু নেই, সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার, সেরম গরমও নেই, তাও ছাতা খুলে স্কুটিতে বসে যাচ্ছে, মানে আলাদাই ট্যান এদের শরীরে পড়ে। না ভাই, বেশি কিছু বলবো না, এ আবার রং সাইড দিয়ে বাঁ দিকে ঢুকবে। এই সেম জিনিস হয়েছিল, খালি এখানে রিক্সা ছিল আর ওখানে স্কুটি।
ভাই সাউন্ডটাও আলাদা গাড়িটার, সেই লাগে আমার। কেমন লাগলো তুলে দেখ ভেতরে ঢুকে দে। আমি সেটাই বলতে বলতে আসছিলাম, তোর গাড়ি প্রশংসা করেছি প্রচুর, দে 50 টাকা বার কর। ওটা খাইয়ে দিস, এই নে আব তোমারে হাওয়ালে। কেটিএম পেয়ে গেছি গাইস, চলো আসি মন্টু পুচু। আমার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা বড় জিনিসের সাথে, তোমাদের সাথে দেখা হবে। এটাই এটাই সেই বড় জিনিস পেছনে ঝুলছে তোর, বড় জিনিস এটা, বড় জিনিস তো ভিতরে আছে বলতে পারিস। আচ্ছা ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়, এটা আঠাটা তুলি বাড়ি গিয়ে। তো ঠিক আছে চল সাবধানে যাস, বাই বাই, টাটা টাটা।